হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে লক্ষপুরে একটা কবুতরের হাটে যাচ্ছি। আহমেদ নূর ভাই বলেছিলেন যে শুক্রবারে লক্ষপুরে একটা কবুতরের হাট বসে। নূর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যটা দেওয়ার জন্য। এখন যাচ্ছি লক্ষপুরে, লক্ষপুর হাটে যেয়ে দেখো। লক্ষপুর হাটে যেতে হলে আমাকে প্রথমে খুলনার যে রূপসা নদী আছে সেটা পার হতে হবে। তো বন্ধুরা, আমি এই মাত্র রূপসা ব্রিজ পার হয়ে টোল প্লাজায় এসে পৌঁছালাম। হাটের ভিডিও করার সময় সাধারণত আমি কিভাবে যাচ্ছি এই ভিডিওটা দেই না, কিন্তু আজকে আবহাওয়াটা এত ভালো ভিডিওটা দিলাম। এই যে সামনে কুদির বটতলা, এই কুদির বটতলা থেকে আমার ডাইনে যাওয়া লাগবে। ডাইনে যে এক থেকে দুই কিলোমিটার দূর, বেশি দূরে না, কাছেই। লক্ষপুর আমি আগে থেকেই চিনি, কিন্তু লক্ষপুরে যে কবুতরের হাট বসে সেই জায়গাটা অবশ্য আমি চিনি না। স্বাগত সড়ক বিভাগ বাগেরহাট, তার মানে আমি খুলনা থেকে বাগেরহাটের বর্ডার ক্রস করলাম। এখান থেকে লক্ষপুর এক থেকে দুই কিলোমিটার। রাস্তাটা কিন্তু খুবই চমৎকার, এপাশে গাছ এপাশে গাছ, অনেক ছায়া, যেহেতু আকাশে মেঘ রোদ নাই, তারপরেও যখন রোদ থাকে তখন কিন্তু বেশ একটা ছায়া পাওয়া যায় রোডে, কারণ গাছ। আর রাস্তাটাও দেখছেন অনেক সুন্দর। সামনে লক্ষপুর বাজার, তার মানে এই মোড়টা ঘুরলেই বাজার, সাইনবোর্ড দেখা গেল সামনে লক্ষপুর বাজার। ভাই কি হাটে যাচ্ছেন? লক্ষপুর হাটে কোন জায়গা? এইটা মূলত লক্ষপুর, আপনারা অনেকেই দেখলে চিনবেন, কিন্তু আমি আসলে হাটটা কোন জায়গায় বসে সেটা সঠিক জানি না। এই ভাই লক্ষপুর হাটে যাচ্ছে, এনার কাছে শুনে নিলাম, এনার সাথে সাথেই যাচ্ছি। সম্ভবত সামনে একটি মোড় আছে, এই মোড়টি পার হলেই আবার সামনে আরেকটি ডাইনে গলি, সেই গলি দিয়েই লক্ষপুর হাটে আমরা পৌঁছে যাব। ভাই কবুতরের হাটটা বসে দিয়ে যাবো সামনে যা দেখে বেরো একটা বাউপাস চলে গেছে ওই জায়গাতে যা গেলি হয়ে সামনে একটা এখানে আর একজন স্থানীয় ভাইয়ের কাছে অ্যাড্রেসটা খুব ভালোভাবে নিয়ে নিলাম, বারবার শুনে নিচ্ছি যেহেতু চিনি না। এই যে সামনে যে ক্রসিং, জেব্রা ক্রসিং, এর থেকে সম্ভবত ডাইনে ঢুকে যেতে হবে। লক্ষপুরের মোড় থেকে মেইন রোড থেকে এখন ডাইনে যে 5 মিনিটের রাস্তা, মোটরসাইকেল অবশ্য 1 মিনিট লাগবে। এই হাট গ্রামের ভিতর, এই কারণে এই হাটে কিন্তু ফেন্সি কবুতরের সংখ্যা একটু কম। এই হাটে ফেন্সি কবুতরের সংখ্যা কম থাকলেও দেশি কবুতর কিন্তু অনেক এই হাটে। তবে কয়েকজন ব্যবসায়ীর নাম্বার আপনারা পেয়ে যাবেন ভিডিওতে। আর এখানে এই হাটের পরিবেশটা কিন্তু অসাধারণ, চারিপাশে গাছপালা, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে হাটটা। রাফসান আহমেদ নূর, উনি আসলে এই হাটে আসার রিকোয়েস্টটা করেছিল, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর পরিবেশের হাটের তথ্য দেওয়ার জন্য। আমি এখন এই লক্ষপুর হাটে পৌঁছে গেছি। বেশ বড় হাট, সব ধরনেরই মালামাল আছে এখানে, কিন্তু কবুতরের হাটটা ডান দিকে। এখন আমার মোটরসাইকেলটা রাখা যায়। ভালো প্লেস দেখে নিই। এই হচ্ছে লক্ষপুর হাট, অনেক বড় হাট। এই বাম সাইডে হচ্ছে কবুতর, ডান সাইডে অন্যান্য জিনিসপত্র। আমার কাছে খুব ভালো লেগেছে হাটটা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হাটে কী কী ধরনের কবুতর উঠেছে সেগুলো আমি এখন আপনাদের এক এক করে দেখাবো। লক্ষপুরে যে কবুতরের হাটটি বসে সেখানে আসি। এখানে অনেক লোক, তো জানি না কতটুকু কি বিস্তারিত দেখাতে পারবো, তো চলুন ভিতরে যাওয়া যাক। আমি এখন লক্ষপুর বাজারে যে কবুতরের হাট সেই কবুতরের হাটে আসছি, এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো, তো চলুন ওনার সাথে কথা বলা যাক। মোহাম্মদ আলী শেখ। কতদিন ধরে এখানে ব্যথা কিন্তু? 4 বছর। 4 বছর। কী কী বারে হাট বসে? মঙ্গলবার শুক্রবার। মঙ্গলবার আর শুক্রবার। এই মুহূর্তে আপনার কাছে কী কী কবুতর আছে? গিরিবাজ আছে, পায়রা আছে, একটু দেখান তো। এখান থেকে গিরিবাজের মাটি
গিরিবাজের মাদি এগুলো কেমন দামে বিক্রি হয় এখানে? এই হাতে 250-300 টাকা পিস, 250-300 টাকা। এগুলো কি বাচ্চা নাকি বুড়ো? বুড়ো, রানিং পেয়ার, রানিং ডিম বাচ্চা দেবে। আর কি আছে? আর এমনি আছে, পায়রা আছে, পায়রার মাদি। এটা পায়রার মাদি, এই কেমন গাইস? এটা 200-250 টাকা, 200-250 টাকা করে। আর আপনার পিছনে যে খাঁচাগুলো আছে এগুলো কি আপনার? হ্যাঁ, 300-300 টাকা। আর এটার মাপ কত? এটা হচ্ছে 12x18, 12x18 300 টাকা। আর এর পাশে এটা, এটা হচ্ছে 450 টাকা, 450 টাকা। এটার মাপ কত? 200, 200। উপরেটাও তো মানে বড়টা সেম সেম, মানে এইটা আর ওইটা সেম, 300 টাকা। আর এই যে বড়টা, এই যে বড় বড়, এটা হচ্ছে কবুতরের জন্য 1836, 18 ইঞ্চি বাই 36 ইঞ্চি। কত দাম? 700 টাকা, 700 টাকা। আর এগুলো, এটা হচ্ছে ওই যে 16-20, 20 16-20, 16-20, এটার দাম? ওটা হচ্ছে 400 টাকা, 400 টাকা। কবুতরের জন্য, কবুতরের জন্য প্রত্যেক খাটে আসেন না? ডিম ফাইলা দিছি, বুকে গেল তো01793-592990 প্রত্যেক খাটে বসেন, প্রত্যেক। ভাইয়ের নাম? সজীব। সজীব ভাই, প্রত্যেক খাটে আসেন? হ্যাঁ। কি কবুতর আছে আজকে আপনার কাছে? আমার কাছে আজকে সিরাজি আছে। সিরাজি কত করে বিক্রি হচ্ছে হাটে? 2000, ওটা 2500। এটা 2000 টাকা দাম। এটা কি রানি? না, রানি মেডেল মেডেল। আর এটা, এটা 2500, এটা 2500 টাকা করে সিরাজি, তাই তো? এগুলো কি বাচ্চা নাকি? এগুলো কি রানি? না না, এগুলো অ্যাডাল্ট, এগুলো অ্যাডাল্ট। ডিম পাড়ার সময় হয়ে গেছে। আচ্ছা, ডিম পাড়ার সময় হয়ে গেছে, 2500 টাকা করে জোড়া সিরাজি। হাসান। হাসান ভাই, প্রত্যেক খাটে আসেন এখানে? কি কি কবুতর আছে আজকে আপনার কাছে? আমার কাছে সব গিরিবাস। সব গিরিবাস একটু দেখাবেন, কোন গিরিবাস কত দাম? এটা কালদমের ছাও আছে। এটা কালদমের বাচ্চা, এটা দাম কত? 500 টাকা জোড়া, 600 টাকা, 1000 টাকা জোড়া। 500-600 টাকা, 1000 টাকা জোড়া কালদম। কি পিওর? জি, বাচ্চা। বাচ্চা আর কি আছে? হ্যাঁ, মনে করেন চটের বাচ্চা। চটের বাচ্চাটা একটু দেখান। এটা হচ্ছে চটের বাচ্চা। হ্যাঁ, এটা মায়া না মদ্রা? এটা মায়া বাচ্চা। এটা মায়া বাচ্চা, এটা কত দাম? 1000 টাকা জোড়া, 1000 টাকা জোড়া। আর এর নিচেগুলো সব তো গিরিবাস। হালিম, হালিম ভাই কি আছে? মুখা কত করে আপনার? মুখি আমার 1000 টাকা জোড়া। মুখি 1000 টাকা করে জোড়া। একটু দেখাবেন মায়া মদটা জোড় কোনটা? এইটা আছে মায়া, এর সাথে জোড়। এইটা কত করে বিক্রি হচ্ছে? 1000 টাকা, 1000 টাকা জোড়া। আর এগুলো ভালো না? এগুলো 400-500 টাকা। মাহবুব, মাহবুব ভাই কি কবুতর আছে আজকে আপনার? ওই যে ভাই, খালি একটু কম না দামিটা কর্মনা নর্মাল কর্মনা, ওই যে ঠোকাটুকি করছে না, এইটা এই দুটো, এই দুটো, এই জোর কত? 200 টাকা পিস প্রত্যেক হাটে আসেন? কি কি বারে হাট? মঙ্গলবার, শুক্রবার। মঙ্গলবার আর শুক্রবার কয়টা থেকে শুরু হয়? ওই 12:30 পর থেকে। সকাল 12:00 থেকে 11:30 থেকে শুরু, আর শেষ হয় কয়টায়? 5টায়। 5টায়।
মোহাম্মদ নাসিমউদ্দিন শেখ। নাসিমউদ্দিন শেখ? জি ভাই। প্রত্যেক হাটে আসেন? হ্যাঁ ভাই। আপনার কাছে এই মুহূর্তে কি কবুতর আছে? আপাতত আছে আপনার গিরিবাজ আছে আর দেশি পায়রা আছে ভাই। গিরিবাজ আর দেশি পায়রা, একটু ভালো মানের গিরিবাজ দেখাবেন। ভালো মানের গিরিবাজ আছে, ওইখানে আপনার দুই তিন সেট আছে, এর ভিতরেও আছে। এর ভিতর থেকে মনে করছে একটু ভালো মানের একটা দেখান তো। এক ধরনের কবুতর, এগুলো হচ্ছে ভালো মানের ধরনের, এই ধরনের। এই যে এটা কত দাম? কালদম ভাই। সিট কালদম? হ্যাঁ ভাই। কেমন প্রাইস? এই মায়াটার দাম মনে করেন 300 টাকা। এই মায়াটার দাম 300 টাকা এক পিস? এগুলো তো মোটামুটি নর্মাল, খুব একটা দামি না। না, খুব একটা দামি মনে করেন হাটে চলে না ভাই। মনে করেন যেহেতু এই এই হাটের হিসাবে দাম বিক্রি, মনে করেন এমন আছে যে অনেক দাম কবুতরের, তারপরে হাটের বাজার হিসাবে ধরেন 500 টাকা দাম, তারপরে 200 টাকা বিক্রি হয়। আচ্ছা, আর কি আছে? আপনি কি শুধু এই হাটে বিক্রি করেন? না ভাই, আমি আপনার ফয়লা হাটেও যাই। ফয়লা হাটে? আপনার চিত্রালি বাজারও যাই। চিত্রালি বাজার? না, 01-336-3-6283। ধন্যবাদ। মোহাম্মদ রিয়াজ? রিয়াজ ভাই, এই হাটে প্রত্যেক হাটে আসেন? হ্যাঁ, আমি রেগুলার আসি। এখানে আছে আপনার গিরিবাজ, এগুলো তো সব গিরিবাজ। এগুলো আপনার গিরিবাজ, পায়রা, দেশা। আপনার 500-600 টাকা জোড়া বিক্রি হয়? এগুলো 500-600 টাকা জোড়া বিক্রি হয়। আর কোন হাটে বসেন? আমি গল্লামারি, খুলনা, খালিশপুর, চিত্রালি বাজার, বিভিন্ন হাটে যাই, তারপর আপনার পিরোজপুর। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটা কি দিতে চান? হ্যাঁ বলেন। 01-915-790-519। মোবাইলে যদি কেউ অর্ডার করে? হ্যাঁ হ্যাঁ, আমি সব প্রকার ফ্যান্সি কবুতর আপনার দিতে পারবো। এছাড়াও ফ্যান্সি কবুতর? ফ্যান্সি কবুতর আমাদের নিজস্ব খামার আছে, এখান থেকে আপনার যে কোনো মাল কালেকশন করে দিতে পারবো। আমারটা কোন জায়গায়? আমার খামার খুলনা, খালিশপুর, চিত্রালি। বেশিরভাগই দেশি কবুতর আর গিরিবাজ, পায়রা এগুলোই বেশি। ফ্যান্সি কবুতর খুব একটা নাই, সবই দেশি, গিরিবাজ এবং পায়রা। তো আজকের এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, পরে হয়তো কোনো এক সময় আবার আসবো। আহমেদ নূর ভাই, আপনি ইনফরমেশনটা দিয়েছিলেন এই হাটে আসার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, আপনাকে অনেক ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য। ভালো থাকুন।